হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের ঘরের ছোট্ট সোনামণিদের জন্য একটি বিশেষ রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো 10 মাস থেকে 5 বছরের বেবিদের জন্য খুবই হেলদি একটি সকালের নাস্তা। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ওটস ব্যানানা পরিজ। এই ওটস ব্যানানা পরিজটা খুবই হেলদি এবং আপনাদের বাচ্চার সকালের নাস্তার জন্য খুবই একটি পুষ্টিকর খাবার। অনেকে চিন্তায় থাকি সারা রাত বাচ্চা না খাওয়ার পরে সকালবেলা কিভাবে একটু পুষ্টিকর বাচ্চাকে খাবার খাওয়াতে পারি, তাদের জন্য আমার এই রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আমি এখানে চুলায় একটি প্যান গরম বসিয়ে দিয়েছি। এখন এই প্যানে আমি অ্যাড করে দিব 1 চা চামচ ঘি। এই ঘিয়ের বদলে আপনারা বাটারও ইউজ করতে পারেন। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ ওটস। এখন ওটস ঘিয়ের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। ওটসের পুষ্টিগুণ সম্পর্কে আমি আগেই বলে রেখেছি, সেই জন্য বারবার আর রিপ্লে করলাম না, আমার অন্যান্য ভিডিওগুলোতে বলা আছে। এখন আমি ঘিয়ের সাথে ওটস লো হিটে ভেজে নেব। ওটস ভাজা হয়ে গিয়েছে, আমি মোটামুটি 1 মিনিটের মতো ওটসগুলো ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিব 1 কাপ কাও মিল্ক ও দিয়ে দিব 1/2 কাপ পানি। আমি এখানে কাও মিল্ক ইউজ করছি। যারা আপনারা আপনাদের বাচ্চাকে কাও মিল্ক দিতে চান না, এর বদলে পুরোটাই পানি ইউজ করতে পারেন এবং রান্নার শেষে ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারেন। অ্যাড করে দেব 1 টেবিল চামচ মিক্সড বাদাম গুঁড়ো। এই বাদাম গুঁড়ো রেসিপি আমার আরেকটি চ্যানেলে দেওয়া আছে, তার লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে। এবং বাদাম গুঁড়ো যে কতটা পুষ্টি সম্পন্ন আমার সেই ভিডিওতে উল্লেখ করা আছে। আর একটি কথা, আমি যে এখানে 2 টেবিল চামচ ওটস ব্যবহার করেছি তার কোনো কথা না, আপনারা চাইলে আপনাদের বাচ্চার পছন্দ অনুপাতে যতটুকু খায় সেই অনুপাতে আপনারা ওটসটা দিয়ে নেবেন। এখন অপেক্ষা করব দুধের সাথে ওটস ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। ওইদিকে ওটস সিদ্ধ হচ্ছে, এই ফাঁকে আমি কলাটা প্রিপারেশন করে নেব। এর জন্য আমি হাড়টি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন কলাটা ছিলে নেব ও কলাটা কুচি কুচি করে বাটিতে নিয়ে নেব। এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে কলাটা খুব ভালোভাবে ম্যাশ করে নেব। কলাটা খুব ভালোভাবে চটকানো হয়ে গিয়েছে, এখন আমি এক সাইডে রেখে দেব। এদিকে দুধ এবং ওটসের মিশ্রণটি সিদ্ধ হয়ে গিয়েছে, আপনারা বুঝতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসেছে এবং রান্না কমপ্লিট। এখন আমি চুলা বন্ধ করে দেব। এখন আমি এই চটকানো কলার মধ্যে ওটস এবং দুধের মিক্সগুলো তুলে নেব। ওটসের মিশ্রণের সাথে কলা মিক্সড করা কমপ্লিট। এখন এটি বাচ্চা খাওয়ার জন্য পুরোপুরি উপযুক্ত হয়ে গিয়েছে, রেডি হয়ে গেল 10 মাস থেকে 5 বছরের বাচ্চাদের সকালের নাস্তার পারফেক্ট একটি রেসিপি, ব্যানানা ওটস পরিজ। বুঝতেই পাচ্ছেন এটা কতটা পুষ্টিকর হবে, কারণ এর মধ্যে আছে দুধ, ওটস, কলা, বাদাম মিক্সড ও ঘি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।